বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামিন রহমান শুরুতেই দেখে নেব কি থাকছে আজকের অনুষ্ঠানে বাংলাদেশে আলোচনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্নীতি বিরোধী নজিরবিহীন অভিযান ক্ষমতাসীনদের বিরুদ্ধে সকল দুর্নীতির অভিযোগ এর আওতায় আসবে কি শুধু কেসিনো বন্ধ করলেই দেশে আইন প্রতিষ্ঠা হবে না কারণ চাদা বা সন্ত্রাসের জন্মদাতা গরুর হাট এদেরকে নজরদারি আওতায় আনতে হবে কি নিয়মে চলে এবং স্বাস্থ্য এবং নিরাপত্তার দিক থেকে কতটা নারী বান্ধব বাংলাদেশের পর্যটন এলাকাগুলো বাংলাদেশে আমার প্রতি মনে হয় যে আমি মেয়ে বাস থেকে নেমেও আমার ফিল করতে হয় আমি তো মেয়ে হোটেল বুক দিতে গেলে মানে মনে হয় না আমাকে মনে করিয়ে দেয় যে তুমি তো মেয়ে তুমি একা কিভাবে একটা হোটেলে থাকবা বাংলাদেশের পর্যটনের সুযোগ সুবিধা বাড়াতে কি করছে সরকার এ নিয়ে স্টুডিওতে কথা বলবো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীর সঙ্গে তৃতীয় ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের শাসন আমলে নজিরবিহীন এক অভিযান শুরু করেছে দুর্নীতির বিরুদ্ধে যার আওতায় দলটির মধ্যে চাঁদাবাজি টেন্ডারবাজি সহ নানা অপকর্মের সঙ্গে জড়িতদের নেতা জড়িত নেতাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে অভিযানের প্রাথমিক পর্যবেক্ষণে কি বলছেন বিরোধী পর্যবেক্ষকরা আর ক্ষমতাসীনদের বিরুদ্ধে সকল দুর্নীতির অভিযোগ এই অভিযানের আওতায় আসবে কি গরুর মাংসের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধির পেছনে চাঁদাবাজি অন্যতম কারণ বলে অভিযোগ বাংলাদেশে হাজারিবাগের আওয়ামী লীগ নেতা এবং মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম গরুর হাটে চাঁদাবাজি বন্ধের দাবিতে সোচ্চার চাঁদাবাজির প্রতিবাদস্বরূপ মাংস বিক্রি বন্ধ রাখার আন্দোলনে নেতৃত্ব দেন মিস্টার আলম তার দাবি গরুর হাটে চাঁদাবাজি বন্ধ করা সহ কিছু পদক্ষেপ নিলে আবারও তিনশো টাকায় গরুর মাংস বিক্রি করা সম্ভব শুধু ক্যাসিনো বন্ধ করলেই দেশে আইন প্রতিষ্ঠা হবে না কারণ চাঁদা বা সন্ত্রাসের জন্মদাতা গরুর হাট এদেরকে নজরদারির আওতায় আনতে হবে কি নিয়মে চলে অন্তত মাসে একবার তদন্ত করুক টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ছাড়াও বিভিন্ন অপকর্মে জড়িত থাকার নানা অভিযোগ রয়েছে শেয়ার বাজারে কারসাজি সন্ত্রাসী টেন্ডারবাজি ভূমি দখল মাদকের কারবার অর্থ পাচার আর সরকারি বেসরকারি ব্যাংক থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে ঋণ খেলাপিতে জড়িত থাকার অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে চলমান অভিযানের পরিধি কি এসব ক্ষেত্রেও বিস্তৃত করবে আওয়ামী লীগ এটা আমরা চাচ্ছি যে ধারাবাহিকতা অব্যাহত থাক এবং আমরা সত্যিকার অর্থে গুড গভর্নেন্স এটা যেটা বলেছি আমরা ঘোষণাপত্রে ভিশন ডকুমেন্টে যেটা আমরা শুধু বলি না এটা আমরা কি মিন করি এটাই আমরা জাতির কাছে প্রমাণ করতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের সভানেত্রী তিনি ভেবেছেন যারা অপকর্ম করছে সে যেই হোক যারা বিপদগামী তাদেরকে আমাদের কঠোর হস্তে দমন করতে হবে এদিকে সরকারের এই অভিযান কতটা সফল হবে সেটি নিয়ে সন্দেহ আছে বিএনপির দলটির নেতা মৌদুদ আহমদ বলেন সব সরকারের আমলেই চাঁদাবাজি টেন্ডারবাজি ছিল তবে সেটি তার ভাষায় এতটা নিয়ন্ত্রণহীন কখনোই ছিল না না এটা এটা কিসের শুদ্ধি অভিযান এটা তো মানে লোক দেখানো আজকে সুস্থ গণতন্ত্র না থাকার কারণে জবাবদিহিমূলক সরকার না থাকার কারণে এগুলোর বিচারও হবে না এগুলোর কোনো বিচার হবে না কারণ তো সরকারের মদতপুষ্ট খুব প্রভাবশালী লোকের হ্যাঁ সঙ্গে জড়িত আজকে যদি এমন হতো আজকে ছাত্রলীগের যে প্রেসিডেন্ট সেক্রেটারিকে আজকে তারা কি জেলখানে আছে তাদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালকের প্রশ্ন ক্যাসিনোর যন্ত্রপাতি কিভাবে আসলো আর যাদেরকে ধরা হচ্ছে তাদের পৃষ্ঠপোষক কারা যাদেরকে চিহ্নিত করা হচ্ছে যৌক্তিকভাবে সম্ভবত আপাত দৃষ্টিতে যে এভিডেন্সেস আসছে যথার্থ কিন্তু সেটা কিন্তু জাস্ট টিপ অফ দা আইসবার্গ বা হিমশৈলের চূড়া মাত্র এই জন্য বলছি যে যেমন যে কোনো এই যে ছাত্র সংগঠনটির কথা বললি যুব সংগঠনটির কথা বলছি প্রথম কথা হচ্ছে এটা যাদেরকে চিহ্নিত করা হচ্ছে শুধু তাদের মধ্যে এটা সীমাবদ্ধ নয় কাজে এখানে বিভিন্ন পর্যায়ে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সুরক্ষা থেকে শুরু করে অংশগ্রহণ লাভবান আমাদের রাষ্ট্র কাঠামো দুর্নীতির কাছে ক্যাপচারড হয়ে গেছে কিন্তু দখল হয়ে গেছে এদিকে প্রশাসনের নাকের ডগায় বেশ কিছু অবৈধ ক্যাসিনো কিভাবে চলছিল সেটি যেমন প্রশ্ন তেমনি একজন ব্যক্তি প্রভাব খাটিয়ে গণপূর্ত বিভাগের বেশিরভাগ কাজ কিভাবে পেলো সেটিও আলোচনায় অনেকেই মনে করেন দেশে ব্যাপক দুর্নীতির কারণেই এগুলো সম্ভব হয়েছে এই দুর্নীতি দমন কমিশনে প্রতিদিন গড়ে ছয় হাজারের বেশি টেলিফোনে অভিযোগ আসে আর ছয়শোর মতো অভিযোগ আসে লিখিত আমরা জানতে চাই কমিশন দুর্নীতি দমন ও প্রতিরোধে কি করছে এবং আপনি যদি আইনটা দেখেন আইনের মধ্যে কিন্তু দমনের কথা নাই দমনের কথা পরে এই জন্য আমাদের মূল ফোকাসটা কিন্তু প্রিভেনশন এই জন্য আপনারা দেখছেন পাসপোর্ট অফিসে বিভিন্ন অফিসে আমাদের লোকজন যাচ্ছে হয়তো অনেকে মনে করে যে এদের কি খায় কোনো কাজ নাই কেন যাচ্ছে আমরা যাচ্ছি টু প্রিভেন্ট করাপোর ইট হ্যাপেন্স যেই দুর্নীতি সমাজের সর্বস্তরে ব্যাপকভাবে ছড়ালো সেই জঞ্জালকে আপনি এক কমিশন দিয়ে কি সম্ভব ন দুর্নীতি দমন কমিশন বলছে অবৈধ ক্যাসিনোর সঙ্গে সংশ্লিষ্ট এবং অভিযানে যাদের ধরা হচ্ছে এবং তাদের সাথে যাদের যোগসাজসের কথা শোনা যাচ্ছে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ চলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সরাসরি নির্দেশনায় চলমান অভিযানকে নজিরবিহীন এবং এ সরকারের আমলে বিরোধী সবচেয়ে কঠোর অভিযান হিসেবে দেখা হচ্ছে ক্ষমতাসীন দলের পক্ষে বলা হচ্ছে চলমান অভিযানের পরিধি আরও বাড়বে এবং এবার কাউকে ছাড় দেওয়া হবে না চলমান এই অভিযানের সফলতা এক একজন এক একভাবে মূল্যায়ন করবেন কিন্তু মাংস ব্যবসায়ী সমিতির নেতা রবিউল আলমের কাছে পশুর হাটে চাঁদাবাজি বন্ধ করে গরুর মাংসের দাম কমাতে পারলেই কেবল এই অভিযান তার কাছে সফল বলে বিবেচিত হবে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা এই অভিযানকে আপনি কিভাবে দেখছেন সেটি আমাদের জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে কিংবা টুইটারে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ছুটির দিনগুলোতে তো বটেই এখন বছরের অন্যান্য সময়েও বাংলাদেশের পর্যটন স্থানগুলোতে ভ্রমণ পিপাসুদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এসব পর্যটকদের মধ্যে নারী পর্যটকের সংখ্যাও কম নয় তবে বাংলাদেশের পর্যটন এলাকাগুলো আসলে কতটা নারী বান্ধব জেনে নেওয়া যাক একজন নারী পর্যটকের কাছ থেকেই সোনিয়া আক্তার একজন তরুণ আলোকচিত্রী

বিচিত্র সব নিষেধাজ্ঞা গেছে আর কি সাইকেল চালিয়ে তো এখানে মানে একটা পুকুর দেখে সবাই আর কি ব্রেক করছে যে গুসুল দিয়ে আবার সাইকেল চালালে মানে খুব ফ্রেশ লাগবে আর কি তো পুকুরে লেখা যে এখানে মেয়েদের নামা নিষেধ মেয়েদের গোসল করা নিষেধ তারপর ওইখানে আমি অনেকক্ষণ দাঁড়াই সবাই গুসুল দেখলাম ভিডিও করলাম আমি দাঁড়াই রইছি ছবি তুলছি কারণ আমার তো কিছু করার নেই আমি আমি এখানে নামতে পারবো না মানুষজন কক্সবাজে যায় রাতে বেলা একটু নীরব পরিবেশে বিচের সামনে বসে থাকবে সুন্দর পরিবেশ উপভোগ করবে কিন্তু আমরা কিন্তু মেয়েরা এটা করতে পারি না সন্ধ্যার পর এই টুরিস্ট পুলিশ আসা বলে যে ইয়া আপনারা জান না কেন এরপরে এখানে থাকা যাবে না তো আমি একদিন পুলিশকে বলছিলাম যে ভাই আপনাদেরকে কেন রাখছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তো আপনাদের রাখছে এখানে একজন নারী একা ভ্রমণ করতে গেলে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় এখানে সোনিয়া বলছিলেন তার অভিজ্ঞতা বাংলাদেশে আমার প্রতি পদে পদেই মনে হয় যে আমি মেয়ে আমি একা আসছি বাসে উঠতে গেলে আমি মেয়ে আমি একা কেন আসছি আমি বাস থেকে নেমেও আমার ফিল করতে হয় আমি তো মেয়ে হোটেল বুক দিতে গেলে মানে মনে হয় না আমাকে মনে করিয়ে দেয় যে তুমি তো মেয়ে তুমি একা কিভাবে একটা হোটেলে থাকবা পর্যাপ্ত শৌচাগারের অভাব বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে অন্যতম বড় বাধা বিষয়টি মেয়েদের ক্ষেত্রে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ বলছিলেন তিনি যেখানে আমি যাই বাংলাদেশে আমার মেন সমস্যাই মাত্র অসমগুলো পরিষ্কারও থাকে না একদম বিশ্রী অবস্থা মানে যাওয়াই খুব কষ্টকর তো এইভাবে আমরা অনেকক্ষণ চেপে রাখার ফলে যেটা হয় আমাদের কিন্তু মেয়েদের কিন্তু কিডনির প্রবলেমটা হওয়ার মেন কারণই কিন্তু এটা ড্রেস চেঞ্জ করারই জায়গা নেই তো আমি ওর তো প্রশ্নই আসে না নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বাংলাদেশে নারী পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে তবে নারী পর্যটকরা বলছেন ভ্রমণের স্থানগুলোর পরিবেশ যদি আরও নারী বান্ধব হতো এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে যদি নজর দেয়া হতো তাহলে এই জায়গাগুলোতে নারী পর্যটকদের ভিড় দ্বিগুণ হতো পারমিতা হিম বিবিসি বাংলা ঢাকা বাংলাদেশে পর্যটন শিল্পের নানা প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সরকারের পদক্ষেপ নিয়ে স্টুডিওতে কথা বলতে আজ উপস্থিত আছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য আমরা প্রতিবেদনেই দেখছিলাম যে একজন নারী পর্যটক তিনি বলছিলেন যে কি কি ধরনের সমস্যা তাকে আসলে মধ্য দিয়ে যেতে হয় এই বিষয়গুলো নিয়ে কি আসলে সরকার কখনো ভেবেছে আমি প্রতিবেদনে যেগুলো বলা হয়েছে আমি অস্বীকার করব না যে জিনিসগুলা নাই একটা শুনেছেন যে তারা কি বয়সের মহিলা হোটেল হয়তো সেইভাবে জিজ্ঞাসা করা হলো আমার মনে হয় জিনিসগুলো একটু ব্যতিক্রম সব হোটেলে এই ধরনের অবস্থা এটা বলা যাবে না নারীদের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা কিন্তু অনেক ভালো আমি আর বেশি সময় নিতে গেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী এই পর্যন্ত যত প্রধানমন্ত্রী আসছে ম্যাক্সিমামই নারী বিভিন্ন দলের আমাদের দলেও দেখলেন স্পিকার নারী কিন্তু আমরা তাহলে আমাদের এই রকম যেখানে প্রধানমন্ত্রী নারী স্পিকার নারী সেখানে আসলে নারীদের জন্য কতটা নারী বান্ধব করে তুলতে পারছি আমরা পর্যটনের স্থানগুলো আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা ইতিমধ্যে কিন্তু অনেকগুলো প্রেগমেটিক স্টেপস নিয়েছি যাতে পর্যটন এলাকাগুলো নারী বান্ধব হয় নারীদের কোনো অসুবিধা তৈরি না হয় সেই ক্ষেত্রে আমাদের কমিউনিটি বেস পর্যটন ওইখানে প্রতি সাপোজ মৌলিবাজারের কমলগঞ্জ উপজেলায় ওইখানে দশটা পরিবার নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে এটা অনেকটা আমি অস্ট্রেলিয়াও দেখেছি বিএনবি বলে ওইখানে এআর বিএনপি ওইখানে একটা ফ্যামিলির সাথে থাকা এটা যাতে জি সমস্যা ওই ওই ঘরগুলো যাতে স্যানিটেশনের জন্য খুব উপযুক্ত হয় খুব ভালো কীভাবে বিছানাপত্র কীভাবে করতে হবে এগুলোর ট্রেনিং দেওয়ানো এই জিনিসগুলো দেওয়ানো হচ্ছে যাতে একজন একটা ফ্যামিলির সাথে মিশে নারী হিসাবে নারীর থাকবে ওই বাসায় তাদের সাথে একই ইয়েতে থেকে পর্যটন শিল্পকে উপভোগ করতে পারে এই ধরনের একটা পরিবেশ তৈরি করা নিজের দেশেই একজন নারী যখন একটা পর্যটন এলাকায় যাবেন তিনি অস্বস্তিতে ভুগছেন তাহলে সেখানে আসলে বিদেশ থেকে যারা পর্যটক আসেন তাদেরকে আমরা আসলে কিভাবে করব করব যে করে আকৃষ্ট কিভাবে আমাদের দেশে পর্যটন এলাকাগুলোতে যেতে আসলে খুব স্বল্প ভাষা যদি বলতে হয় আপনি মুক্তির গান সম্ভবত আপনিও দেখেছেন আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা ইতিহাস সেই সময় দেখবেন ট্রাকে চরে আমাদের আরও অনেক নারী তারাও সতেরো আঠারো বছর বয়সের তখন তারা কিন্তু জায়গায় জায়গায় গিয়েছে ট্রাকে করে গান গিয়েছে সেই সময় কিন্তু এই প্রশ্নগুলো আসে নাই আমরা আজ থেকে কত বছর আগে পাঁচচল্লিশ বছর ছেচল্লিশ বছর আগে যে জিনিসগুলো সম্ভব ছিল আজকে কিন্তু এই জায়গায় দেশটা নাই বিশেষ করে নেই উনিশশো পঁচাত্তরের পরে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনাগুলো ছিল যে অসাম্প্রদায়িক সমাজ নারী পুরুষের সমান অধিকার আমাদের সংবিধানে কিন্তু বারবার পুনর্ব্যক্ত করা হয়েছে এই অধিকারের কথা অধিকার তো অধিকারের কথা আসছে কিন্তু পর্যটনের বিষয়টা যদি আমরা বলি বলা হয় যে বাংলাদেশে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে কিন্তু তারপরেও আমরা আসলে পর্যটকদেরকে সেভাবে আকৃষ্ট করতে পারছি না সেটা কেন আপনি তো পর্যটন প্রতিমন্ত্রী আপনারা কি দেখছেন সমস্যাগুলো কোথায় রয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কনসেপ্টটা বাংলাদেশে খুব পুরানো না যে পর্যটন আমরা পর্যটনটা একটা নতুন কনসেপ্টই আমাদের কাছে ইন জেনারেল যেমন আমি নিজে কোনো সময় বুঝতে পারি নাই যে পর্যটন হিসেবে পর্যটক হিসাবে আমাকে যেতে হবে বিভিন্ন জায়গায় কক্সেস বাজার আমরা ভাবতাম যে ছুটির দিনে হলিডে এনজয় করা মামার বাড়িতে যাওয়া খালার বাড়িতে যাওয়া এগুলোই আমাদের মধ্যে ধারণা ছিল এই কনসেপ্টগুলো আমাদের কাছে খুব পুরানো না একটা নতুন ইউরোপে যেমন হলিডে করতে ইটালি যায় ভেনিসে যায় এই ধরনের কনসেপ্ট আমাদের দেশে কিন্তু নতুন এই নতুন অবস্থায় আপনি দেখবেন ইনবাউন্ড ট্যুর

আনতে পারছি না অনেকেই বলেন যে এখানে আসলে পর্যটকদের যে তাদের যে বিনোদনের যে ব্যবস্থা সেরকম পর্যাপ্ত আমরা ব্যবস্থা করতে পারছি না বা কিছু এই বিষয়ে আপনারা কি ভাবছেন আমরা ভাবছি এই দেশ যে পটেন্সিয়াল আছে পর্যটনের ওয়ান টোয়েন্টি কিলোমিটার আনইন্টারাপ্টেড স্যান্ডি বিচ আমরা বলিও অহংকার করার মতো দিগন্ত বিস্তৃত লেক রাঙ্গামাটি আমাদের সিলেটের এক্সোটিক টি গার্ডেন কিন্তু এগুলো তো আমরা দেখাতে পারছি না পর্যটকদেরকে আমরা দেখাতে চেষ্টা করেছি যেখানে পারি নাই বলা যাবে না আমাদের যেহেতু এই কনসেপ্টটা আমাদের কাছে না স্যানিটেশন আমরা চাচ্ছি একেবারে খুব মডার্ন স্যানিটেশনের ব্যবস্থা করা ওই পর্যটক স্পটগুলাতে ইভেন মহিলাদের জন্য এটা আলাদা থাকবে ক্ষেত্র বিশেষে অনেক জায়গায় পঁয়ত্রিশটা জায়গায় আমরা স্পট ডিটেক্ট করেছি সেখানে

কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এগুলো হয় কি না এই জিনিসটা দেখতে হবে যেমন আমাদের এখানে আমরা আমি এক সময় ইন্ডিয়া গিয়েছি মাদ্রাজে পুলিশ কমিশনারের অফিসে গিয়ে দেখলাম বিপুল সংখ্যক নারী পুলিশ তখন কিন্তু আমাদের দেশে একজনও সম্ভবত পুলিশ নাই নারী আমার তখন ইচ্ছা মনে মনে ইচ্ছা ব্যক্ত হলো যে কখন দেখব বাংলাদেশে এই ধরনের নারীরা পুলিশে আছে আজকে দেখবেন পুলিশের ডিআইজি অ্যাডিশনাল আইজি পুলিশের বহু জায়গায় এসপি এই কনস্টেবল থেকে শুরু করে সব জায়গায় আজকে নারীরা সামনের কাতারে কি কি পরিকল্পনা নিচ্ছেন এই পর্যটনকে সামনে আরো আমরা পর্যটনকে এটা নারী মন্ডপ করার ব্যাপারে অনেকগুলো পদক্ষেপ আমরা একটা আইনও করতেছি এই যে ট্যুর অপারেটরে ওইখানে নারী ট্যুর অপারেটর থাকবে যাতে বিদেশ থেকে কোনো নারী আসলে তাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় বা এম্বারাসিং সিচুয়েশনের সম্মুখীন হতে না হয় সেই ক্ষেত্রে তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা করা জায়গায় জায়গায় স্যানিটেশনের উন্নত ব্যবস্থা করা পর্যটকরা যাতে ইজি ফিল করে সেই জায়গায় প্রত্যেকটা বিভিন্ন জায়গায় স্টেশন তৈরি করা আমাদের যে ম্যানগ্রোভ সুন্দরবন আমরা ওইখানে একটা সার্ভে টিম পাঠিয়েছি বুয়েট থেকে তারা ইতিমধ্যে সার্ভে করে রিপোর্ট দেওয়ার পথে আমরা ওইখানে কিছু ফেসিলিটি প্রোভাইড করব। যাতে বিদেশি ক্রুজ শিপগুলো সুন্দরবনে ঢুকতে গেলে তারা উৎসাহ ফিল করে বিদেশিরা ওইখানে উপভোগ করতে পারে সুন্দরবনের সৌন্দর্য রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারে ওইগুলো আর ইন দিমিন টাইম আমার একটা মহাপরিকল্পনা আমরা নিয়েছি এটা মহাপরিকল্পনায় সামগ্রিক বিষয়গুলো সাপোজ আপনি সুন্দরবন যাচ্ছেন ওইখানে সুন্দরবনের একটা অথরিটি আছে তাদের পারমিশন নিতে হয় একজন ট্যুর অপারেটর পারমিশন হয়তো নেওয়া যাবে না কিন্তু এই জিনিসগুলো একটা কমপ্রিহেনসিভ ওয়ান স্টপ সার্ভিস আপনার বান্দরবন বা পার্বত্য চট্টগ্রাম যাবেন আপনার কোথায় ওই সেই অনুমতিটা নিতে হয় এইগুলো যাতে কোনো সম্মুখীন হইতে না হয় সমস্ত জিনিসগুলাই পর্যবেক্ষণ করে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দিবে এবং সেই মহাপরিকল্পনা এই জিনিসগুলো থাকবে এগুলাতে আপনি জেনে খুশি হবেন দেশের অভ্যন্তরে না দেশের বাহিরের পর্যটক আকৃষ্ট করার ব্যাপারও ওইখানে থাকবে বিশেষ করে আমাদের এই এক্সপার্ট যারা এর মধ্যে চারজন ব্রিটিশ এখানে আছে একজন ফরাসি আছে ধন্যবাদ তারা এই মহাগল্প তৈরি করেছেন আমরা এক মাসের ভিতরে হয়তো এটা ইয়েতে আসবে তখন দেখবেন আমরা সেই পরিকল্পনা মাফিক কাজগুলো শুরু করব বাংলাদেশ খুব দ্রুততম সময়ে যাতে বিদেশি পর্যটকদের আমরা আকৃষ্ট করতে পারি সেই ব্যাপারে আমরা সেই ধন্যবাদ সংসদ স্থগিত রাখার পরিকল্পনা ভেস্তে যাবার পর প্রথম অধিবেশনে পার্লামেন্টকে পঙ্গু বলায় তোপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আদালতের রায়ে স্থগিত পার্লামেন্ট চালু হবার পরে সংসদে দেয়া তার বক্তব্য নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয়েছে সংসদ স্থগিত রাখার সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা দেওয়ার পরে ব্রেক্সিটকে ঘিরে সংকট আরও জটিল আকার ধারণ করেছে ব্রিটেনের সর্বোচ্চ আদালত প্রধানমন্ত্রী বরিস জনসনে সংসদ স্থগিত করার সিদ্ধান্তকে অবৈধ বলে রায় ঘোষণার পর গত বুধবার থেকে আবার চালু হয় ব্রিটেনের সংসদ অধিবেশন

এই পঙ্গ পার্লামেন্টকে নিয়ে সামনে আগানোর বিষয়ে আমি কিছু বলতে চাই তিন বছর আগে দেশের জনগণ ব্রেকজিটের পক্ষে ভোট দিয়েছে এদেশের ইতিহাসে কোনো পার্টি কিংবা সিদ্ধান্তের পক্ষে কখনো এত ভোট পড়েনি তখন সব দলের রাজনৈতিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা জনগণের সিদ্ধান্তকে সম্মান জানাবেন দুঃখজনক বিষয় সেই থেকে এখন পর্যন্ত অনেকেই সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নিন্দার ঝড় তুলেছেন তার বিরোধী এবং সমালোচকরা তার পদত্যাগের দাবি তুলেছেন অনেকে। এ মাসের শুরুতে প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটিশ সংসদের দুই কক্ষই অর্থাৎ হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস দশই সেপ্টেম্বর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত স্থগিত করেন ব্রিটেনের সর্বোচ্চ আদালত প্রধানমন্ত্রী বরিস জনসনের করার সিদ্ধান্তকে বলে রায় দেয়। ব্রিটেনের রানীকে পার্লামেন্ট স্থগিত রাখার পরামর্শ দেয়া ছিল অবৈধ কারণ কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এর মাধ্যমে পার্লামেন্টকে তার সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষমতায় বাধা দেয়া হয়েছে এরায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধরনের ধাক্কা ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ বা ব্রেকজিটকে ঘিরে যে সংকট সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত তা আরও বাড়াবে অক্টোবরের একত্রিশ তারিখে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে অর্থাৎ এ নিয়ে সুরহায় পৌঁছাতে প্রধানমন্ত্রী বরিসের হাতে সময় আছে আর মাত্র এক মাস এবারে বিবিসি বাংলার ফেসবুক পেজ থেকে আপনাদের কিছু মতামত জেনে নেব এখানে আওয়ামী লীগের অভিযান নিয়ে আপনাদের নানা রকম মন্তব্য রয়েছে যেমন মোহাম্মদ ইসরাফিল বলছেন এই অভিযানকে সাধুবাদ জানাই তবে যদি দেখতে পেতাম শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের ও বড় বড় ঋণ খেলাপিদের আইনের আওতায় আনা হচ্ছে তাহলে খুব ভালো লাগতো লুথুন বলছেন এটাকে নজিরবিহীন অভিযান বলা যাবে না কারণ বাংলাদেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে বড় ডাকাতদের বসবাস সাধারণ মানুষ এর ভুক্তভোগী রুমি চৌধুরী বলছেন অভিযান সফল হবে আশা করি তবে পুলিশ পরিদর্শকের বরখাস্ত মানুষের মনে প্রশ্ন জাগছে অভিযান আদৌ বাস্তব নাকি লোক দেখানো অভিযান হচ্ছে জাহেদ আনোয়ার বলছেন বেশিরভাগ মন্ত্রী এমপি নেতা দুর্নীতি সন্ত্রাস কালোবাজারি সহ অবৈধ কাজে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক শাস্তি নিশ্চিত করা হোক ফেসবুকে মন্তব্য করা ছাড়াও আপনি সবসময় বিবিসি প্রবাহের সঙ্গে যুক্ত থাকতে পারেন সেই জন্য চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠাতে পারেন মাই প্রবাহ অ্যাট বিবিসি ডট সিও ডট ইউকে এই ঠিকানায় কিংবা ফেসবুক মেসেঞ্জারে আর ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ বিবিসি বাংলা সাবস্ক্রাইব করে দেখতে পারেন বিবিসি প্রবাহের সবগুলো পর্ব বাংলাদেশের নানা প্রান্তে রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র এসব এলাকায় বেড়ানোর অভিজ্ঞতার ছবি পাঠিয়ে অনেকেই আমাদের বিবিসি বাংলায় শেয়ার করেছেন বাছাই করা ছবি এবং ভিডিও দেখে শেষ করার আগে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে সোমবার বিবিসি প্রবাহের পরবর্তী পর্বে ভালো থাকবেন